আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একজন ছেলের কতজন বউ থাকতে পারে, তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিবেন। কেউ হয়তো বলবেন একটা, কেউ হয়তো বলবেন দুইটা, কেউ হয়তো তিনটা বলতে পারেন। আবার অনেকে অতি আবেগী হয়ে 6-7টা 10টাও বলতে পারেন। আবার অনেকে এটাও বলতে পারেন, ভাই একটা বই তো পাই না, আবার 6-7টা কীভাবে সম্ভব? তাহলে এখন যদি আমি আপনাদের বলি একজন ছেলে সে একজন, দুইজন বা তিনজন বা 10 জন নয়, সর্বমোট 40 জন নারীকে বিয়ে করেছেন, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? জানি স্বভাবতই আপনার বিশ্বাস হবে না, কিন্তু আপনি বিশ্বাস না করলেও চোখ কপালে তুলে দেওয়া ঘটনাটি তৈরি করেছেন ভারতের এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনাটি তৈরি হয়েছে ইন্ডিয়ার বিহারে। সেখানে বসবাসরত রূপচাঁদ নামের এক ব্যক্তি, যার কিনা মোট 40 জন স্ত্রী রয়েছে। এখানকার এক রেড লাইট এলাকায় বর্ণভিত্তিক আদমশুমারির সময় রূপচাঁদ নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। তাকে স্বামী বলে দাবি করছেন ওই এলাকার অন্তত 40 জন মহিলা। স্বাভাবিকভাবেই এই ঘটনার বিষয়ে হতবাক হয়ে গেছিলেন আদমশুমারির সঙ্গে যুক্ত থাকা অধিকারীরা। তারা প্রথমে 40 জন মহিলা এক স্বামী কীভাবে হতে পারে তা মানতেই চাইছিল না, তাই ওই মহিলাদের সন্তানদের প্রশ্ন করেছিলেন আদমশুমারির অধিকারীরা। আশ্চর্যজনকভাবে শিশুরাও তাদের বাবার নাম হিসেবে বলছে রূপচাঁদই তাদের বাবা। সেখান থেকে এই তথ্যটি সকলের সামনে আসে আর রাতারাতি তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে আরওয়াল জেলার 7 নং ওয়ার্ডে অবস্থিত ওই রেড লাইট এলাকা বা পতিতাপল্লী, ওইখানে মহিলারা বাইজি হিসেবে নেচে গিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। এদিকে বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প সুবিধা পাওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই স্থায়ী ঠিকানা অত্যন্ত প্রয়োজনীয়। এই অবস্থায় এই মহিলারা ওই রূপচাঁদকেই তাদের স্বামী বলে পরিচয় দেন, রূপচাঁদকেই তারা সব কিছু মনে করেন। কিন্তু কে এই রূপচাঁদ, কোথায় থাকেন তিনি, কেউ তা জানে না। আদমশুমারি করতে আসা অধিকারীরা রাজীব রঞ্জন রাকেশ জানিয়েছেন রেড লাইট এলাকায় বসবাসকারী মহিলারা প্রত্যেকেই তাদের স্বামীর নাম রূপচাঁদ বলে জানিয়েছে। রূপচাঁদকে সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা জানতে পেরেছে রূপচাঁদ কোনো প্রকৃত মানুষের নামই নয়, তিনি একজন কাল্পনিক পুরুষ। তাকেই স্বামী বলে পরিচয় দেওয়া শুরু করেছে ওই মহিলারা। আদমশুমারির আধিকারিকরা ঘুরে যাবার পর থেকেই রূপচাঁদ ও তার 40 বইয়ের কাহিনী আশেপাশের এলাকার চর্চার বিষয় হয়ে উঠেছে। এই ব্যক্তি কি পৃথিবীতে আছেন নাকি নেই সে বিষয়েও তারা সঠিক তথ্য পাননি। কর্মীরা যে জায়গা থেকে ডাটা কালেক্ট করছিল সেটা ছিল বিহারের মধ্যে যৌনকর্মীর বসবাসরত স্থান, যেমনটা আপনাকে আমি ইতিপূর্বে বলেছি। আর সেখানে থাকা সকল নারীরা তার বাচ্চাদের বাবার জায়গায় রূপচাঁদ লিখে রাখেন। এভাবেই মূলত এক ব্যক্তির 40টা স্ত্রী হয়ে যায়। বর্তমানে এই তথ্য নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং এটার সঠিক তথ্য জানার জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে যার ব্যয় 100 কোটি রুপির উপরে। চলতি বছরের 7ই জানুয়ারি থেকে বিহারের বর্ণভিত্তিক আদমশুমারি শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। 2টি ধাপে এই জনগণনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে রাজ্যের মোট পরিবারের সংখ্যা গণনা করা হবে, দ্বিতীয় পর্যায়ে জাতি, উপজাতি এবং ধর্ম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এর জন্য গত বছরের 15ই ডিসেম্বর থেকে আদমশুমারির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। এই আদমশুমারিতে বিহারের সমস্ত নাগরিকের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়। তো বন্ধুরা, এই ছিল মূলত আসল কাহিনী একজন ছেলের কিভাবে 40 জন স্ত্রী হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।